আল্লাহ ওয়াজ করেছে কোরআন শরীফে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ও মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে মায়া করো, দয়া করো, এহসান করো, মহব্বত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কোন মা বাবা? যেই বাবা সন্তান কোথাও গেলে রাত্র যদি ১২টাও বাইজা যাইতো, সন্তানের মায়ায় বাবা যাইয়া বাস স্ট্যান্ডে দাঁড়াইয়া থাকতো। একটা বাস যদি আইসা স্ট্যান্ডে লাগছে, বাবা দৌড়ায় যাইয়া দরজার কিনারে দাঁড়াইতো। কত মানুষ নামলো গো, আদুরের সন্তান নামলো না, বাবা চোখের পানি ছেড়ে দিছে। কত মানুষ আইলো, আমার কলিজার টুকরা সন্তান আইলো না। রাত্র যদি ২টাও বাইজা গেছে, আর একটা মানুষ গো গড়ের ভিতরে বসবাস করে, রাত্র ২টা বাইজা গেছে, সারা মহল্লার গড়ের দরজা বন্ধ, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত ওই ঘরের দরজা বন্ধ হলো না, বলুন এই দরুদি মানুষটা কে হতে পারে? আওয়াজ করে বলুন কে, আরো আওয়াজ করে বলুন কে। এই মারে যদি কেউ কষ্ট দিয়ে থাকো, বাবাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকো, আল্লাহর জান্নাতে তোমার যাওয়া হবে না। রাসূল বলেছে মা বাবার সাথে কি করতে হবে, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলেছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে তোমরা যদি মা বাবার মন সন্তুষ্ট খুশি রাখতে পারো, তাহলে তুমি কি পাইবা? একটা লোক নামাজ পড়ছে, উত্তম ইবাদত নামাজ, সদকা করছে লক্ষ লক্ষ টাকা, রোজা রাখছে, হজ করছে, উমরা করছে, আল্লাহর রাস্তায় জিহাদ করছে, ৬টা ইবাদত নামাজ সদকা রোজা হজ উমরা আল্লাহর রাস্তায় জিহাদ, ৬টা ইবাদত করে যেই নেকি লইয়া বাড়ি যাইতেছে, তুমি বাড়িতে যাওয়ার সময় মা বাবার খুশির উদ্দেশ্যে মা কি খাইতে ভালোবাসে, বাবা কি খাইতে ভালোবাসে, মাত্র ৫০ টাকার সদাই করছো, বাবার জন্য ২৫ টাকা ২টা কমলা, মার জন্য ২৫ টাকা ১০০ গ্রাম আঙ্গুর, মা আঙ্গুর পছন্দ করে, মার জন্য আঙ্গুর, বাবার জন্য কমলা পছন্দ করে তো, নিয়ে রাত্র ১০টায় মার ঘরের দরজায় ডাক দিছো, মা মা গো ঘুমিয়ে গেছো? বলুন সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষ ঘুমায় না, বলুন তো এই মানুষটাকে? বাবা এই মারে কষ্ট দিও না, মা তোমার মসজিদ, মা তোমার মাদ্রাসা, মা তোমার মক্কা, মা তোমার মদিনা, মা তোমার জান্নাত, মা বাবার কষ্ট দিও না। রাসূল বলেন ডাক দিছো মা, মা গো, মা দেখবেন চট করে দরজা খুলবে, বাবা অন্যদিন ৮টার দিকে বাসায় আইতে, আজকেরই ১০টা বেজে গেল, মা আজকে কিছু পয়সা শর্ট ছিল, তোমার জন্য আঙ্গুর, বাবার জন্য কমলা কিনতে গিয়ে রিক্সা ভাড়ার পয়সা ছিল না, এই ২টা সদাই করে হাইটা হাইটা বাসায় আইছি মা, এই জন্য দেরি হয়েছে, বাবা কই? বাবা চট করে উঠবে, বাবা আইছো কি ব্যাপার? আপু আপনি এই যে কমলা ২টা খান, মা তুমি আঙ্গুরগুলি খাও, বাবা গো পয়সা নাই, বেশি আনতে পারি না, অল্প আনছি, তোমরা চুপচাপ খেয়ে ফেলো, আমার ছেলে মেয়েকে দেখাইও না, অর্থাৎ তোমার নাতিদেরকে দেখাইও না, তোমরা দুইজনে খেয়ে ফেলো, ছেলে মেরে না দেখাইয়া মারে বাবারে খাইতে দিছে সন্তান, এই ব্যবহারে বলুন মা বাবা খুশি হবে না বেজার হবে? মা বাবা দেখবেন দুজন হাসি দিবে, বাবা কেমন সন্তান দিল আল্লাহ, এই রাত্রে আইনা মার হাতে আঙ্গুর দিল, বাবার হাতে কমলা দিল, মা বাবা দেখবেন হাতে কমলা নিয়ে আঙ্গুর নিয়ে ডাকে, আল্লাহ কেমন সন্তান দিলে, আমরা সন্তুষ্ট। আমার নবী বলেন ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লইয়া বাড়িতে গেল, তুমি মা বাবার সন্তুষ্টি, মা বাবার খুশির ৫০ টাকার ২টা সদাই মা বাবার হাতে দিয়ে সন্তুষ্ট করার বিনিময় তার ৬ ইবাদতের চাইতে বেশি নেকি তোমার আমল নামাই পাওয়া গেল। এই মা বাবারে কিছু খাওয়াইতে আপনারা রাজি আছেন নি? অহনের দিনে তো মারে খাওয়ায় না, হ্যাঁ মাদা খাওয়াই বাইঙ্গা সব কইতাম না, কিছু বুঝালো না, ঘুমাই রয়েছেন আপনারা, রাত দি বেশি হয়ে গেছে, আর ১৫ মিনিট যাই কি কর, এক বেচারা মারে খাওয়াইব কই? মাছ আনছে একটা বিরাট বড় মাছ, কোরআন হাদিস না বাস্তব থেকে বলছি, কালকে আবার ভেস লাগাই না,
বাস্তবতার থেকে বলছি, শাশুড়ি আইছে পরে মাছ আনছে, বড় মাছ তো শাশুড়ি দেখে খুশি, বিবি সাপ মাছ কাটতেছে, ছেলের মা কই বৌমা এত বড় মাছ তো হ্যাঁ কোনো দিন আনে না, আহা তোর মা সাথে আজকে বড় মাছ টানছে, বগো মাছের মাথাটা আমারে দিস। আচ্ছা বলুন, যেই ছেলেরে পেটে লইয়া মা দশ মাস দশ দিন কষ্ট করছে, প্রসব ব্যথায় তিন দিন জিব্বা বাহির করে দিছে, বালতির পর বালতি রক্ত ক্ষরণ হয়েছে, এই মা কি সন্তান মা ছানলে মাথা খাওয়ার অধিকার আছে না? খাওয়াইলে নে খাওয়ান না, মা ডাকতেছে ভোগো মাছের মাথাটা ভাজি কিরে আমারে দিস, এত বড় মাছ জীবনে দেহি নাই, মাছটা খাইতে আমার মনটা চাইতেছে। কিন্তু বউ কিছু কয় না, বউয়ের ইচ্ছা নিজের মারে না দিয়া, স্বামীর মারে না দিয়া কারে দিব? নিজের মারে। এদিন মাছ রাঁধছেই না, বউ কয় এতবার কইতেছি কথা শুনলে না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কইতাম না, কইছি যে কথাটা মনে রাখিস, পুলা আইসা শুনছে, মা কইছে কইছি যে কথাটা মনে রাখিস, জিগাইছে বউ রে কি গো মা কি কইলো, তোমার মা যে কথা কয় এটা কোন যাইতো না, এটা অসামাজিক কথা। আচ্ছা আসলে কি মা অসামাজিক কথা কইছিল? এই যুবক এই রূপ কইলাম তোমার ঘরেও ঢুকতে পারে, মা কইবো একটা তোমারে বুঝাইবো আরেকটা, এই রূপ তোমার ঘরে আসতে পারে, কাজী এই অস্ত্রটা বাড়িতে নিয়ে যাও, যারা বিবাহ করো নাই তোমরা আজকে একটা শিক্ষা নাও, বিবাহের পর বাসর রাত্রে বিবির সাথে প্রথম কথা হবে, বিবি যেই বাবা আমাকে মাথার ঘাম পাতায় ফলাইয়া রোজগার করে লালন পালন করেছে, যেই মা আমাকে দশ মাস দশ দিন পেটে লইয়া কষ্ট করেছে, পসরা পায়খানা মেতরিণী হইয়া পরিষ্কার করেছে, ওই মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেন আমার কানে দিবা না। যারা বিবাহ করো নাই এটা ওস বাড়িতে নাও, প্রথম রাত্রে বিবিকে সংকেত দিয়ে দিও, আর যারা বিবাহ করেছো যদি বউ মার বিরুদ্ধে কিছু কয় সাথে সাথে অ্যাকশনে যাইও না, মারে জিগাইও মা কি কইছে, তাইলে সমস্যা সমাধান হয়ে যাবে। সব না, মাঝে মাঝে এরকম ভেজাল এক দুইটা মহিলা পাওয়া যায় সারা দেশের মধ্যে, দুই চারটা পাওয়া যাইতে পারে, সব এরকম হইলে দেশ চলতো না। বলতেছিলাম এবার ছেলেরে বোঝাইছে তোমার মা অসামাজিক কথা কয়, এটা কোন যেত না, মান সম্মান যাইব, ছেলে কয় এই বয়সে মা অসামাজিক কথা কয়, মা তো আমার মান সম্মান নষ্ট করবে, এখন কি করব। এবার বিবি সাহেব পরামর্শ দিছে, কথা নাই চিল্লাচিল্লি নাই, রাত্রে ঘুমাইলে খাতাটা বললা নদীর হেইপার ফেলাই দেন, শিয়ালে রাত্রে খাইয়ে লইব, কেউ জানতো না। পোলাই কয় ঠিক আছে, এদিক দা মা ছেলের মা মেয়ের মা দুইজন পান খাইয়া ঘুমানোর জন্য প্রস্তুত, কিন্তু মেয়ের মা ছেলের মার বিছনাত বইয়া কইতেছে বিয়াইন সাহেব আমি পান খাইয়া আমার সাথে দুইটা কথা কই, ঘুমা মনে পড়ে দুইজন একসাথে হইছি, কথা কইতে কইতে ছেলের মার বিছনাত মেয়ের মা শুয়া ঘুমাইয়া গেছে। আচ্ছা বলুন, আমরা যেই যেটাই করি একজন সঠিক বিচারক এখনো আছে কিনা? আছে। আচ্ছা বলুন তো এই বিচারকটা কে? আল্লাহ। আরো আওয়াজ করে বলুন কে? আল্লাহ। সাবধান, এই বিচারকের হাতে ধরা পড়তেই হবে। ডাকতেছে বিয়ান, পান খাইয়া একটু কথা বলি, তারপরে নিজের বিছনা তো আরেকটা নতুন চাদর দিয়া, মেহমানের জন্য তো এটা সম্মান করতে হয় ভালো বিছনা, মেয়ের মা ছেলের মার বিছনা শুইয়া ঘুমাইয়া গেছে, ডাকাইতেছে বিয়াইন ওইটা যান না আপনি, ওঠে না ঘুম তো বেশি লাগে গেছে, ছেলের মা কই কি করবো রে এটার মধ্যে দুইজনের ঘুম হবে না, থাক বিয়াইন এটার মধ্যে, এটা যখন খালি আমি জায়গা হেডা, মেয়ের মার বিছনা ছেলের মা, ছেলের মার বিছনা মেয়ের মা, হেরার টার্গেট কোনডা? মানে হইছে কে হেরা তোর? ফাল্গুনের শীত পাতলা খাতা নাকে মুখে দিয়া ঘুমাইছে, রাত্র বারোটার ঘরে দুইজন কই অহনই সময় ঘুমাইছে, নাক ডাকতেছে বইল্লা নৌকা তোড়াইয়া হেইবার ফালাইয়া দিয়ে আই পড়তেছে, বিবি সাহেব কয় হ্যাঁ হ্যাঁ হেইবার ফালাইলাম রে, ঘরে আর ভেজাল নাই রে, ছেলে কাঁদতেছে কি করলাম মারে ফালাইলাম, তোমার কথায় জিগাইলাম না মা কি কইছিল, এইবার আয়া মার বিস্তার কাছে গিয়ে কাঁদতেছে, মা গো ও মা মা কি করলাম তোমারে ফালাইলাম, তুমি না আমারে দশ মাস দশ দিন পেটে রাখছো, আমার প্রসব ব্যথায় তুমি না কয়েকবার জ্ঞান হারা হইছ, রক্তে ঘর লাল লাল করে দিয়েছ, জিগাইলাম না কি কইছো, কি করলাম কি করলাম, হা 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 হায় আফসুস শুনে হেই বিছনার মার ঘুম ভাঙছে, মা পাগলিনী দৌড়ে আইছে, কিরে বাবা এরকম করতেছো কেন, তুমি কি স্বপ্নে কিছু দেখছো, হাই খালি বারবার মার দিকে চায় আবার বিস্তার দিকে চায়, মা তুমি হ্যাঁ তুমি আমি কি দেখতাছি তোমাকে সঠিক দেখতাছি, কিরে ফোলাটা কি হইলো, ফোলাটার কি হইলো,
কি হইল ফুলানা, কি হইল? সকালবেলা হুজুরের কাছে লয়ে যাও, হ্যাঁ কি হইল? হ্যাঁ আমার কয় সঠিক নি দেখতেছে। মা তুমি হেই পারতে এই ফারাইলা কেমনে? কি আশ্চর্য, আমি হেইফার চাইতাম কি লেগারি বাবা, আমি নিজে ফালাইছি কেন? আমি কি করছি আমার হেইফার ফালাইতে? মা তুমি যে কালকে কইছো বউ বউ কইছিলাম খেল রাহিস, কি কইছিলা? বাবা রে কইছিলাম তুই যে বড় মাছ টানছস, মাছের মাথাটা খাইতাম কইছিলাম, মাথাটা মনটা চাইছি মাছ রে, এত বড় মাছ দেখি নাই, মাথাটা খাইতাম। মা তুমি মাছের মাথা খাইতে কইছো? হ আর আমারে কইছে তুমি বলে অসামাজিক কথা কইছো? মা চোখের পানি ছেড়ে দিছে। কে কইছে বাবা? আমার বউ কইছে। কি গো বৌমা, আমি কি অসামাজিক কথা কইছিলাম? মাছের মাথা খাইতে কইছিলাম, এটা কি অসামাজিক কথা হইলো? তুমি আমার ছেলের কাছে আমার বিরুদ্ধে বিচার দিছো, তোমার বিচার আল্লাহ করব। ওইছি নি কারবার কাম ছেড়ে রেখে গেলাম, তোমার বিচার কে করব? আল্লাহ। আল্লাহ কই বিচার দেওয়ার আগে বিচার কইরা লাইছি, যাই যাই না ফানা এটা দিয়া লাইছি। ছেলের মা কয় বাবা কোন বিছনাতে নিছস হেইফার ফালাইতে? কয় তোমার বিছনাতে। এ বাবা রে সর্বনাশ করছ, আমি তো হেইডা না ছেলেটা কে মা এমন মায়ের উপর যে বউ কলঙ্কনি তুলে দিতে পারে গো, এই বউয়ের মায়ের বিচার আমার আল্লাহ করেছে, আর বউয়ের বিচার আমি করব ভোগ। আমার নিষ্পাপ মায়ের উপর গর্ব তারিনি, মায়ের উপর কলঙ্কিনি কথা উঠাইছস, আর আমার বাড়িতে থাকতে পারবি না, যা যা আমি তোকে তালাক দিয়ে দিলা। বলুন মা বাবাকে খুশি করার জন্য স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে কিনা? বাবার আসুন বাস্তবতাই যাই, কোরআন শরীফ খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম থাকে সিরিয়াতে, ইসমাইল থাকে মক্কাতে, বিয়ে করলেন ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, চিঠি পাঠাইলেন বাবা ইব্রাহিম আপনার ছেলে বিয়ে করেছে বউ দেখে যান। ইব্রাহিম বুড়া মানুষ, গুড়ার পৃষ্ঠে চুয়ার হইয়া সিরিয়ার থেকে মক্কায় বাড়ির গেটে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো নি? ঘরের ভিতর থেকে বিবি সাপ রাগ হয়ে গেছে, কে এত বড় সাহস আমার স্বামীকে নাম লইয়া ডাকে? বলুন মা বাবা সন্তানের নাম লইয়া ডাকার অধিকার আছে কিনা? মা বাবা যে বাড়িতে গেলে তুই তুক্কার করে ডাকে, বলুন তো ডাকটা শান্তি লাগে না অশান্তি লাগে? আমার মা নাই, বুড়া বাবা রাস্তায় তাকিয়ে থাকে, সকালবেলা জিজ্ঞেস করি কালকে কই গেছিলি? অথচ মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট পর্যন্ত আপনি করে, আর একটা মানুষ আছে কই গেছিলি কইয়া জিগায়, এই মানুষটা হলো বাবা, এই মানুষটা হলো মা। প্রেসিডেন্ট হলেও মা নাম লইয়া ওই ডাকে, মন্ত্রী হলেও বাবা নাম নিয়াই ডাকে। ইসমাইল বাড়ি আছো নি? ভিতর থেকে বিবি সাপ জবাব দিলেন, কে এত বড় দুঃসাহস আমার স্বামী সম্মানী ব্যক্তির নাম নিয়ে ডাকে? বাড়িতে আছে ইসমাইল? পাঁচ সাত মিনিট রাত্র নাই তো, এটা কমিটির সিদ্ধান্ত, আজানের সময় হয়ে গেছে, আপনারা বললেই তো হবে না, আসল জিনিস ঠিক রাখতে হবে। যাক সময় আগে পাইলে হয়তো আরো বাড়তে পারতাম, সময় যে সময় পাইছি, আর আসলে এই হয়েছে তো অনেক আলোচনা হয়েছে, আমরা সময় মতো শেষ করব ইনশাল্লাহ। সবাই বলুন মারহাবা মারহাবা মারহাবা। এইবার হ্যাঁ আপনারা বসবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না, ধৈর্য সহকারে বসবে, তাবারুক দেবেন আপনারা, কে দিবেন প্রস্তুত হন, তাবারুক ধৈর্য সহকারে নেবেন। আপনারা কি তাবারুক চান না মাহফিলের বরকত চান? আবাস তাবারুক যদি রিজিকে থাকে আসবে, ঠিক আছে? যদি কেউ তাবারুক না পান মনে করবেন আজকের মাহফিলটাই আমার উত্তম তাবারুক, কোনো আপত্তি কোনো সমালোচনা কোনো গুনগুনি করবেন না, কমিটির উদ্দেশ্য তাবারুক আপনাদেরকে পৌঁছাবে। যদি ভুল ক্রমে কেউ না পান মনে করবেন মাহফিলতেই আমার তাবারুক, কমিটি প্রচুর আয়োজন করেছে আপনাদের কাছে পৌঁছাবে। আমি পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করতেছি। ইব্রাহিম আলাইহিসসালাম ডাকলেন ঘর থেকে, ইসমাইল আলাইহিসসালামের বিবি গরম বাসায় জবাব দেয়, এত বড় সাহস নাম নিয়ে ডাকেন, কি ব্যাপার কি হয়েছে বলেন? ইসমাইল কোথায়? বাড়িতে নাই। তা ইসমাইল আসলে বইল একটা মেহমান আইছিল বুড়া মানুষ,
যাইতেছে গা, তোমার ব্যবহারে বেশি সন্তুষ্ট হইলাম না, গড়ের অবস্থা ভালো না, গড়ের চৌকাটটা যেন বদলায় লায়, এটা ইসমাইলরে বইল। আচ্ছা ঠিক আছে, ইব্রাহিম আলাইহিসসালাম গেছে গা, একটু পরেই ইসমাইল আলাইহিসসালাম বাড়ির সামনে আইসা দুইটা চোখের পানি ছেড়ে দিছে আর ডাকতেছিলেন, বিবি বল আমার বাড়িতে আজকে কোন মেহমান আসছিল কি না রে বিবি, বাড়ির সামনে দাঁড়াইয়া দেখি আমার নাকের মধ্যে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে, ইব্রাহিমের গন্ধ আমার নাকের মধ্যে লাগে, বল আজকে কোন মেহমান আসছিল কিনা, আসছিল একটা বুড়া মানুষ, তোমার ডাকে ইসমাইল কইয়া আমি রাগ হয়ে গেছি, এত বড় সাহস তোমার ইসমাইল কইয়া ডাকে, ইসমাইল আলাইহিসসালাম ডাকে বিবি গো আমার বাবা ইব্রাহিম আমার ইসমাইল কইয়া ডাকে, আমার বাবারে বসতে দিলি নাকি বিবি, বসতে দেই নাই, মেজাজ দেখাইছি, কই বাবা চলে গেছে, কি করলি রে বাবা, কি কিছু বলে নাই, বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাট বদলাইতে, এমনি সময় ইসমাইল আলাইহিসসালাম ডাকে বিবি ঘরে যাব না, চৌকাটের কথা বলে নাই, তোর কথা বলেছে, বাবার কথায় আমি তোরে তালাক দিয়ে দিলাম, যাও বেরিয়ে যাও। আবার বি করে চিঠি পাঠাইলেন, বাবা গো চৌকাট বদলাইছি দেখা যান, ইব্রাহিম আলাইহিসসালাম ডাকতেছে বড় বিবিকে সাহারাকে, বিবি আবার বিয়ে করেছে, আমি ছেলের বউটা দেখে আসি, আমার ইসমাইলকেও বারো বছর যাবৎ দেখি না, আমি দুইটা নয়নে আমার ইসমাইলকে দেখে আসি, সাহারা কয় যাইতারো, গোড়ার থেকে মাটিতে ভাও লাগাইতারত না, গোড়ার উপরে বৈশাখ দেখা সাথে সাথে আবার চলে আসতে হবে, গোড়ার থেকে মাটিতে নামতে পারবা না, তাইলে অনুমতি দিব, বড় বিবি তো মানুন লাগে, ঠিক আছে বিবি গোড়ার থেকে মাটিতে পাও লাগাবো না, আমি চলে আসবো, আবার গেছে, ঘটনাক্রম আল্লাহর খেলা বোঝা যায় না, এদিনও বাড়িতে যায় ডাক দিছে ইসমাইল বাড়িতে আসো, ইসমাইল বাড়িতে নাই, বিবি ঘর থেকে বলছে কে আপনি আমার স্বামীকে নাম নিয়ে সুন্দর করে ডাকলেন, নিশ্চয়ই আপনি আমার স্বামীর কোনো আপনজন হবেন, মা গো এত পরিচয় নিও না, দরকার নাই, তোমার পরিচয় দাও, তুমি কি ইসমাইলের স্ত্রী, হ আমার ইসমাইল কোথায়, বাড়িতে নাই, তাইলে বইল ইসমাইল রে একজন বুড়া মানুষ আসছিল একবারে সিরিয়ার থেকে, বাড়িতে পাইলাম না, আমি চলে যাইতেছি, এমনি ভিতর থেকে ডাকে ওই স্ত্রী কে আপনি, ইসমাইলের পরিচয় নিলেন আমার পরিচয় নিলেন কিন্তু আপনার পরিচয় তো দিলেন না, দাঁড়ান আপনি কে, আপনাকে যেতে দেব না, দরজার কিনারে যাইয়া ডাকে কে আপনি পরিচয় দেন, ইব্রাহিম আলাইহিসসালাম ডাকলেন ইসমাইলের বিবি আমি হলাম ইসমাইলের বাবা ইব্রাহিম খলিল, সঙ্গে সঙ্গে বৌমা ঘর থেকে দৌড়াইয়া বেরিয়ে গিয়ে গোড়ার সামনে দাঁড়াইছে, বাবা গো তোমারে যাইতে দিব গোড়ার থেকে নামো গো, বাবা তুমি ইসমাইলের বাবা আমারও তো বাবা, আমার স্বামী যদি শুনে তুমি চলে গেছো মাইনা নিবে না, মাইনা নিবে না, বাবা তোমার দুইটা পাই দুরি গো, বাবা গোড়ার থেকে নামো, ইব্রাহিম আলাইহিসসালাম খুশি হলেন, এবারের বউটা বড় ভালো দেখা যায়, বৌমা আমি নামতে পারবো না, তোমার বড় শাশুড়ি মার কাছে কথা দিয়ে এসছি, আমি গোড়ার থেকেই তোমরারে দেখা চলে যাব, আমি মাটিতে পাও লাগাইতে পারবো না, তাই নাকি বাবা, আমার শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছেন মাটিতে পাও লাগাইতে পারবেন না, না মা, বাবা গো মাটিতে পাও লাগাইতে হবে না গো, বাবা দাঁড়ান, ইসমাইল আলাইহিসসালামের দ্বিতীয় বিবি একটা পাথর দাক্কাইয়া গুড়ার পাশে নিয়ে রাইখা বললেন, বাবা গো মাটিতে পাও লাগান যাবে না, আমার শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছেন কিন্তু পাথরে পাও দেওয়া যাবে না, সে কথা তো বলেন নাই, পাথরের মধ্যে নামেন মাটিতে নামতে হবে না, ইব্রাহিম আলাইহিসসালাম গুড়ার থেকে পাথরের মধ্যে দাঁড়াইলেন, এবার ইসমাইল আলাইহিসসালামের স্ত্রী পানি আইনা হাত মুখ ধুয়াইলেন, পায়ের পানিগুলো মাতার চুল দিয়া মুইসা দিলেন,
কিছু খাবার লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। হালকা খাবার শ্বশুরের হাতে তুলে দিলেন, শ্বশুর আব্বা খাইলেন, খায়া বলতেছেন, মা গো বিদায় দাও গো মা, তোমার শাশুড়ি মার সাথে যেই সময় দিয়েছি সময় পার হয়ে যাবে। গোড়ার উপরে উঠে যাইতেছে, বাবা গো আবার আসবেন, কবে আসবেন গো? বাবা বলে যান, মা গো আসবো আসবো পরে আসবো। বাবা বাবা গো থাকলেন না, চলে গেলেন। ইসমাইল আসলে যদি কিছু জিগায় আমি কি বলবো? ইব্রাহিম বলেন, মা গো ইসমাইল আসলে বইল তোমার বাবা আসছিল, আর একটা কথা বলে গেছে গো, এবারের ঘরের চৌকাট ভালো চৌকাট যেন জীবনে না বদলাই। কিছুক্ষণের মধ্যেই চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এসে গেলেন কিছুক্ষণের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম। এদিনও বাড়ির সামনে দাঁড়াইয়া কান্দে, রে বিবি বল আজকে কোনো মেহমান আসছিল কিনা রে? কেন জানি আমার বাড়ির সামনে আমার বাবা ইব্রাহিমের গন্ধ পাওয়া যায়। বউ বাহির থেকে ডাকে ডেকে বাহিরে স্বামীরে বুঝাইতেছেন, স্বামী গো আসছিল গো বাবা ইব্রাহিম। একটা চিৎকার মারছে ইসমাইল আলাইহিস সালাম, আমার বাবা কই গো? ও বিবি আমার বাবা কই? 12 বৎসর যাবত বাবারে দেখি না, কই গো? আমি বাবার পায়ে সালাম করব। আল্লাহু আকবার বলো। ও সন্তানেরা, মা বাবার পায়ে সালাম করে ঘর থেকে বাহির হই, কই আমার বাবা ইব্রাহিম? আমি আমার বাবার পায়ে সালাম করব গো, কই আমার বাবা? বিবি ডাকতেছে, স্বামী গো ঘরে আসো গো বাবা। পাগলামি কইরো না, বাবারে দেখবা, বাবা তো নাই, বাবা চলে গেছে, আসো বাবারে দেখায়। দেখো গো এই পাথরের মধ্যে বাবার পায়ের দাগ দেখা যায়। ইসমাইল আলাইহিস সালাম বাবার পায়ের দাগে সালাম করে ডাকছে, বাবারে খেদমত করস নাই, বাবারে মন খুশি করস নাই, নাস্তা পানি খাওয়াস নাই, স্বামী গো খাওয়াইছি, গোড়ার থেকে নামা নিষেধ, মাটিতে পাও দেওয়া যাবে না, আমি পাথরের মধ্যে বাবারে দাঁড় করাইয়া হাত মুখ ধোয়াইয়া মাথার চুল দিয়ে পানি মুইসা নাস্তা পানি খাওয়াইছি, বিদায় হয়ে যায়, মার সাথে বলে আসছে থাকতে পারবে না। স্বামী গো একটা কথা যাওয়ার সময় বলে গেছে, এবারে চৌকাট বলে ভালো গো জীবনে যেন না বদলাও। দুইটা হাত বাড়াইয়া ডাকি, বিবি আয় আমার বুকে আয় রে, চৌকাটের কথা বলে নাই আমার বাবা তোর কথা বলেছে, তোরে যেন জীবনে আর না বদলাই না কষ্ট দেই, আয় আমার বুকে আয়, আমার বাবা ইব্রাহিমের দোয়া পাইয়া গেছো। শ্বশুরের দোয়া নেন, শাশুড়ির দোয়া নেন, সুখী হবেন, শান্তি পাবেন, ডেলিভারিতে সিজার লাগবে না, সিজার লাগবে না। আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দেখ, মা বাবার খেদমত, মা বাবার মন সন্তুষ্ট রাইখা, হজ উমরা নামাজ রোজা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি নাকি মা বাবার মন খুশি করে আদায় করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বাবার আজকের মাহফিলের আয়োজন খাজা খাজায়ে খাজেগার স্মরণে, মেরাজুন নবী স্মরণে, মা বাবার জন্য। কিন্তু সাথে সাথে দুনিয়ায় থাকলে তো মা বাবার খেদমত করবেনই, ভালো ব্যবহার করে মা বাবার মন সন্তুষ্ট করবেন। আর যদি কারো মা বাবা কবরও থাকে, আল্লাহ নিজে কোরআন শরীফের দোয়া শিখাইছে, মা বাবার জন্য সেই দোয়াটা করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আসুন দোয়া হবে, মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আপনারা যদি মা বাবার জন্য মোনাজাত করে যান, আপনার ছেলেরা মাহফিলে মোনাজাত না করে বাড়িতে যাবে না। মা বাবার জন্য মোনাজাত দরকার আছে না? আল্লাহ নিজে কোরআন শরীফে শিক্ষা দিচ্ছেন, নামাজের যেমন নির্দেশ, মা বাবার জন্য দোয়া এভাবেই তো কোরআন শরীফে নির্দেশ আছে। আসুন আমরা একটু দরুদ সালাম মদিনা পাঠাইয়া আমরা দোয়া করবো। আল্লাহ শরীফন, এই মাহফিলটা 11তম বার্ষিকী চলছে, কেয়ামত পর্যন্ত যেন চলে এই মহল্লায়, সকলে বলুন আমিন। দোয়ার দরখাস্ত আপনারা শুনছেন আমার কাছে অনেকে, এর মধ্যে হাজি মরহুম নূর মোহাম্মদ, হাজি আসিয়া খাতুন মরহুম, তারপরে আরও অনেকেই দোয়া চাইছেন, বিমারের জন্য দোয়া চাইছেন, সকলের জন্য দোয়া করব, সকলে দোয়া শরীক হন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا شباب بولون رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জানি না কিভাবে তোমারে ডাকবো গো,
জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো। আয় মাহবুব তোমার ওলি খাজায় খাজেগা শরণের মাহফিলে, তোমার বন্ধু যার উপরে 24 ঘন্টা দুরুদ সালাম পাঠ করো, ওই নবীর মেরাজের মহব্বতে যারা সারাটা রাত্র পার করে দুরুদ সালাম মদিনা পাঠাইয়া পিছে পিছে দুটো করে হাত তোমার কাছে বাড়াইছে গো আল্লাহ। আজকের মাহফিলে যারা সারা রাত না ঘুমাইয়া মাহফিলে আলোচনা শুনে তোমার কাছে হাত বাড়াইছে, দুরুদ সালাম মদিনা পাঠাইছে, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। মাহবুব রে তুমি যদি ফিরাইয়া দাও তোমার আল্লাহ নামের ইজ্জত থাকবে নি। আমিন। দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায় মা দৌড়ায় এসে কুলে নেয় আর বলতে থাকে আমার কাছে হাত বাড়াইছো, আমার মন চায় তোমার কলিজাটা খুইলা দিয়া দিতাম। আমিন। বাবার কাছে হাত বাড়াইলে সন্তান বাবাটাই না কুলে নেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মা বাবার মতো দরদিক সন্তান হাত বাড়াইলে খালি দেয় না গো আল্লাহ। আমিন। মা কলিজা সিরা দিতে চায় বাবা 500 টাকার নোট দেয়। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে আমরা যে হাত বাড়াইছি তুমি কেমনে খালি দিবা গো আল্লাহ। ফিরাইও না ঘুরাইও না আমরা যারা হাত বাড়াইছি, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না, আজকে মাহফিলের উসিলাই খাজা বাবা স্মরণে মেরাজ নবী উপলক্ষে এই মাহফিলের উসিলাই আমাদের তাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও। ক্ষমা চাইলাম তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ, আল্লাহ তোমার বান্দারা দি তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ। আল্লাহ কে যুবক কে বুড়া কে নামাজি কে বেনামাজি, আজকের জন্য কাউরে কিছু কইও না, মাহফিলের উসিলাই আমরার মাফ করে দা। আল্লাহ জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমিন। তুমি যদি রাগ হও তোমার বান্দার মনের দুঃখ কই কই বলে আল্লাহ। আজকের মাহফিলে হাজার হাজার মানুষ সারাটা রাত বসে রইছে, কিছু মানুষ বসার ব্যবস্থা নাই, এতিমের মতো দাঁড়াইয়া রইছে। আমিন। মাহবুব গো দোয়া না করে বাড়িতে যাবে না, কি জানি তাদের মনে ব্যথা আর দুঃখ, কার মনে জানি ব্যথা হুজুর আমরার মা নাই গো, কার জানি মনে ব্যথা আমরার বাবা নাই গো, যেই বাবা কোথাও গেলে রাত্র 10টা বাজলে বাবা বাস স্ট্যান্ড যাইয়া দাঁড়াইয়া থাকতো, কই গো কই বাবা কই, কার জানি কবরে চলে গেছে, ওই মা কই মা, সন্তান কোথাও গেলে বাড়িতে না আসা পর্যন্ত 2টা বাজলেও মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত, বাড়ির দিকে তাকায়া দেখো গো এ মায়ের দরজা কার জানি বন্ধ হইয়া গেছে। এই মা বাবা যার কবরে গো তোমার কুদরতি পাও ধরে তাদের জন্য ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাহবুব গো যারা দোয়া চাইছেন গো নামের ঘোষণা করা হয়েছে, আল্লাহ তুমি তো সকলের নাম জানো, আল্লাহ গো এই নামে যাদের ঘোষণা হয়েছে যারা কবরে মাফ করে দাও, যারা দুনিয়াতে আছে বিমারি হালাতে অসুস্থ অবস্থায় সবাইকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ গো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাহবুব আজকের মাহফিলের আয়োজন যারা করেছে খাজায়ে খাজেগার স্মরণে ওই নবীর স্মরণে
যেই নবী উম্মত ছেড়ে আর সে গেল না, সিদরাতুল মুনতাহা গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, উম্মতের ব্যথা বুকে লইয়া গো সোনার মদিনার মাটিতে শুইল। এই নবীর স্মরণে, খাজা বাবার স্মরণে যারা মাহফিলের আয়োজন করেছে, তাদের বংশধর মুরব্বী খানদানবাসী যারা কবরে গো, মাহফিলের ওসিলাই সবাইকে তুমি মাফ করে দাও, আজকের কমিটির বাইদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, সকল প্রকার আপদ বিপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। হ্যাঁ মাহবুব, আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেবা করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। মাহবুব রে, যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও, যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো তাদের নেক হায়াত বাড়াইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ বিপদে পড়ে যিনি দুয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ যদি সত্য পথে থাইকা থাকে সত্যের পরিচয় দিয়ে বিপদ থেকে মুক্ত করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের এই বাংলাদেশে তুমি রহমত বরকত দান করে দাও, আল্লাহ আমাদের দেশে তুমি রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আল্লাহ গো, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে গো, সবাইকে তুমি আজকের মাহফিলে সাহায্য সহযোগিতা যারা করেছে, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে, সকলকে তুমি খাজায়ে খাজেগা সহ সকল ওলি আল্লাগণের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও। আমিন। আল্লাহ মেরাজের নবীর ভালোবাসায় কষ্টের বিনিময় দয়ার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আমিন। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। আমিন। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ সালামের উসিলাই, খাজায়ে খাজেগার স্মরণের উসিলাই, মেরাজুন নবীর উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাও। আল্লাহ আর একটা দরখাস্ত করি, এই মাহফিল এগারোতম বার্ষিকী চলে যাইতেছে, মাহফিল কমিটির বাইরা গো কত কষ্ট করছো গো, তোমাদের কষ্টের মাহফিল দি বিদায় হইয়া যা, এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম গো, এলাকার রহমত বরকতের জন্য মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর